আমাদের এই ভাস্ট ফাইবার যেটা লিনেন ফাইবার, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাকশন হলো 2 লক্ষ মেট্রিক টন বছরে। এই 2 লক্ষ মেট্রিক টন লাস্ট ইয়ারে এটাকে প্রোডাকশন হয়েছে মাত্র 96,000 মেট্রিক টন। ডে বাই ডে আমরা যেটা দেখতেছি, এটা ডিমান্ড বাড়তেছে কিন্তু ফাইবার পাওয়া যাচ্ছে না, মার্কেটে ফাইবার নাই, প্রোডাকশন অনেক কম, এবং প্রাইস যেটা অলমোস্ট 3 গুণ হয়ে গেল, যেটা ছিল $3 মতো, সেটা এখন হয়ে গেছে 9 ইউরো। এখন এটা সাবস্টিটিউট ফাইবার কি হতে পারে, এটা নিয়ে অনেক, যারা লিনেন বেসড ফ্যাব্রিক তৈরি করে তারা অনেকদিন থেকে এটা নিয়ে কাজ করতেছিল, তাদের রিকোয়ারমেন্ট ছিল যে অন্য কোনো ফাইবার দিয়ে একই রকম ফিল আনা যায় কিনা, লিনেনের যে ফিলটা আসে একই রকম ফিল আনা যায় কিনা। তো সব কিছু মিলে আমার কাছে মনে হলো, যেহেতু এটাও দুইটাই ভাস্ট ফাইবার, দুইটা ফিজিক্যাল প্যারামিটার একই রকম, এটা দিয়ে হয়তো বা আসতে পারে, সেই বেসিসে এটাকে কমার্শিয়ালি আসলে ভায়াবল না হলে, ফিজিবল না হলে এটাকে ডেভেলপ করে তো লাভ নাই। জুটকো ফাইবারটা নিয়ে আমাদের দেশে গত 10-15 বছর 20 বছর থেকে আমরা দেখতেছি বিভিন্নজন বিভিন্নভাবে চেষ্টা করতেছে কিভাবে এটাকে ইউজেবল করা যায়, স্পেশালি কটনের সাথে, ভিস্কোসের সাথে, মডালের সাথে, এই সকল ফাইবারের সাথে কিভাবে ব্ল্যান্ড করা যায়। অনেকজন অনেক রকম প্রসেস ইউজ করছে কিন্তু শেষ পর্যন্ত সাকসেসফুলি এটা করতে পারেনি। এটার মেইন যে সমস্যাটা ছিল, যখন এটাকে কটনের সাথে বা অন্যান্য ফাইবারের সাথে ব্ল্যান্ড করা হচ্ছে, ব্ল্যান্ড করার পরে ফ্যাব্রিকের মধ্যে একটা ইচিং ইফেক্ট আসে, যখন এটাকে গায়ে দেয়, গায়ে দেওয়ার পরে একটা ইচিং ইফেক্ট চলে আসে। এখন এই ইচিং ইফেক্টটাকে রিমুভ করতে হবে, এগুলো একটা লিমিটেশন ছিল। আর একটা লিমিটেশন হলো এটাকে প্রসেস কিভাবে করতে হবে, এটাকে একটা লিমিটেশন হলো কার্ডিং মেশিনে, কার্ডিংয়ে কিভাবে প্রসেস করতে হবে। এই কার্ডিংয়ে প্রসেসের জন্য আমরা অনেকভাবে এটাকে চেষ্টা করছি যে কিভাবে এটাকে প্রসেস করা যায়। অনেকে জাস্ট জুট ফাইবারকে নিয়ে এটাকে নিয়ে ডাইরেক্ট দিয়ে চেষ্টা করছে, সেটা হয়নি। পরবর্তীতে আমরা স্ল্যাবার নিয়ে স্ল্যাবার ব্র্যান্ডিংয়ের জন্য চেষ্টা করলাম, এটা আসলে হয়নি। এরপরে আমার কাছে মনে হলো যে জুট এবং লিনেন দুইটাই ভাস্ট ফাইবার, এবং এই জুট এবং লিনেন দুইটাই ভাস্ট ফাইবার হলে এদেরকে ফিজিক্যাল প্যারামিটার যেটা আছে সেই প্যারামিটারগুলো আমি চেক করলাম। এটা দেখি অলমোস্ট সেম, ফিজিক্যাল প্যারামিটারের মধ্যে যে জিনিসটা আসতেছে, এটার ফাইননেস মোটামুটি কাছাকাছি লিনেনের, এটার ময়েশ্চার কন্টেন্ট মোটামুটি কাছাকাছি লিনেনের মতো, শুধুমাত্র এটার স্ট্রেংথ এবং ইলিংগেশন জুটের মতো না। এখন আমার লিমিটেশন হলো এই দুইটা, স্ট্রেংথ এবং ইলিংগেশন। এখন এই দুইটাকে যদি সামহাও ম্যানেজ করা যায়, স্ট্রেংথ এবং ইলিংগেশনকে যদি ম্যানেজ করা যায়, তাহলে এটাকে যে কোনো ফাইবারের সাথে ইউজ করা যায়। এখন এটাকে কিভাবে স্ট্রেন্থ এবং ইলিংগেশন এই দুইটাকে কনসিডারেশন নিয়ে কিভাবে এটাকে কটনের সাথে মেশানো যায়, এটা হলো চ্যালেঞ্জ। এটার বেসিসে আমরা ফাইবারগুলোকে প্রসেস করলাম। প্রথমে ফাইবার সিলেকশন যেটা আসছে, সিলেকশনের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই ফাইবার সিলেকশনের জন্য আমি কিছু জুট মিল ভিজিট করলাম, তারা ফাইবার সিলেকশনটা কিভাবে করে, কি কি প্যারামিটারের বেসিসে করে, এবং ওখান থেকে তাদের যেটা ফাইনেস্ট কোয়ালিটি ফাইবার, ওরা ওইটাকে স্প্যান্ডেল বলে, 2 স্প্যান্ডেল বা 3 স্প্যান্ডেল মানে কাউন্ট হয়, এটা বানায়, ওই বেসিস ওই ফাইবারটাকে নিয়ে আমরা ফার্দার প্রসেসের জন্য গেলাম। এটাকে কিছু কেমিক্যাল প্রসেস আমরা করে নিয়ে আসি। কেমিক্যাল প্রসেস করার পরে পরবর্তীতে সমস্যা হলো, এটাকে আমি কটনাইজ কিভাবে করব, আমি যে ইয়ের সাথে কটনের সাথে মিশাবো, অন্যান্য ফাইবারের সাথে মিশাবো, এটাকে কটনাইজেশন করতে হবে। অ্যান্ড কটনাইজেশনের প্রসেস আমরা আসলে আমাদের দেশে ওইভাবে করি না। এটা শেখার জন্য 5-6টা ফ্যাক্টরি ভিজিট করে আমি এটা কটনাইজেশন প্রসেসটা দেখলাম। দেখে ওখানে যে মেশিন আছে, এই মেশিনারিজ নিয়ে চিন্তা করলাম যে এটাকে কীভাবে করা যায়। এর সাথে সাথে আমি চায়নাতে যাই, চায়নাতে যেয়ে ওদের সাথে বসি, এবং ওদের সাথে যখন কটনাইজেশন নিয়ে কথা বলি, কথা বলার পরে তারা আমাকে স্যাম্পল দেখায় যে তুমি কি এই জিনিসটাকে খুঁজতেছো না কি না। আমি ওই জিনিসটাকে দেখি যে আমার যেটা রিকোয়ারমেন্ট ছিল মোটামুটি তারা ওই জিনিসটাকে ওদের মেশিন দিয়ে তারা কাভার আপ করতে পারে, দ্যাট মিন্স কটনাইজেশন করতে পারে। এর বেসিসে আমরা একটা কিছু ট্রায়াল দিই আমাদের ফ্যাক্টরিতে দিয়ে এটাকে মেশিনটাকে ডিজাইন করি। ওই মেশিনের মাধ্যমে আমরা কটনাইজেশন করতেছি। এখানে কিছু ফ্যাক্টর আছে, আমরা কোন র মেটেরিয়ালটা নিব, জুটের কোন র মেটেরিয়ালটা নিব, এটা একটা ফ্যাক্টর, এবং এই কটনাইজেশন প্রসেস যেটা আসতেছে এটা একটা ফ্যাক্টর। এই কটনাইজেশন প্রসেসের করার পরে এই ফাইবারটাকে পরবর্তীতে যে কোনো ফাইবারের সাথে ব্লেন্ড করা যায়, এবং ব্লেন্ড করার কার্ডিংয়ে যেটা ইউজ করতে হয়, কার্ডিংয়ে অলমোস্ট লিনেন যেভাবে ইউজ করতে হয় একইভাবে এটাকে ব্লেন্ড করে ইউজ করতে হয়। এটাকে যদি জুটকো ফাইবারকে যদি আমরা এই সবগুলো যে কোনো, শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতে না, যে কোনো ফ্যাক্টরির জন্য আমরা যেটাকে এটা ওপেন করে নেই, সবাই আমাদের কাছ থেকে ফাইবারটা নিতে পারে, এই ফাইবার দিয়ে তারা বিভিন্ন রকম ব্ল্যান্ডিংয়ে ইয়ার্ন তৈরি করতে পারে, এবং যেটা পারফরমেন্স হবে অলমোস্ট লিনেনের
কাছাকাছি বা লিনেনের মতো। এখন এর মধ্যে আমরা দুইটা ফ্যাক্টরিতে অনেকদিন থেকে ট্রায়াল দিছি, একটা হলো জিএমএস কম্পোজিট, এটা নিটের জন্য, এবং ওভেনের জন্য আমরা ট্রায়াল দিছি প্যারামাউন্ট টেক্সটাইল। সাকসেসফুলি দুইটা ফ্যাক্টরিতেই তাদের যে রিপোর্ট আসছে, টেস্ট রিপোর্ট থেকে আরম্ভ করে অন্যান্য সব প্যারামিটারের যে রিপোর্ট আসছে, রিপোর্ট অনুযায়ী এটা এভরিথিং ইজ ওকে। জুটকোর পসিবিলিটিটা কি আমাদের দেশে, সেটা যদি আমরা বলি, আমাদের একটা টার্গেট আছে নেক্সট 5 ইয়ার্সে আমাদের হলো প্রতি বছর 1 লক্ষ মেট্রিক টনের মতো আমরা জুট এই মার্কেটে নিয়ে আসবো, এটা হলো আমাদের টার্গেট। এবং এইটা আমরা নিটিং, উইভিং এবং সোয়েটার এই তিনটা মার্কেটে আমাদের ফোকাস। আমরা জুট দিয়ে আমাদের অনেকগুলান সুতো বানানোর কথা, মানে আমাদের আইডিয়া আছে, যেমন জুটের আমরা মিলাজ তৈরি করব, যেটা লিলেন দিয়ে মিলাজ দেখানো হচ্ছে, জুট দিয়ে একইভাবে মিলাজ তৈরি করা যাবে, যেটা আমরা নিটে, যেহেতু এটা একটু কোর্সার কাউন্ট তৈরি হয়, কোর্সার কাউন্টের সুতা হয়, এবং এটা সোয়েটারের জন্য কোর্সার কাউন্টের সুতা লাগে। আমার মনে হয় যে সোয়েটারে আমরা এখনও এটা ট্রাই করিনি ওইভাবে, সোয়েটারে একটা বড় মার্কেট হতে পারে এবং যেখানে কনজাম্পশন অনেক বেশি। সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হয় যে আমরা উইদিন নেক্সট 2025 এর মধ্যে আমাদের টার্গেট হলো 1 লক্ষ মেট্রিক টনের মতো এই জুটটাকে এই সেক্টরে ইউজ করা। আমার মনে হয় যে তিনটা সেক্টরকে আমরা কভার আপ যদি করতে পারি, একটা হলো সোয়েটার, একটা হলো ওভেন, আর একটা হলো নিট, এই তিনটা মার্কেট থেকে আমরা ইনশাল্লাহ এই ফিডব্যাকটা আমরা পাবো।